বন্ধুরা আমি যে এল ইডি টিভির ব্যাকলাইটগুলো পরিবর্তন করলাম তো দেখুন আমি একটু আপনাদের টোটাল স্ক্রিনটা একটু দেখাই কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে তো যদি একটা পুরনো স্টিক থাকে আর একটা নতুন থাকে তাহলে কিন্তু কীরকম সুন্দর ব্রাইটনেস আপনারা পাবেন না তো দেখুন আমি দুইটা স্টিকই আমি নতুন লাগিয়ে দিলাম এই জন্য আমার এলইডি টিভির স্ক্রিনটা খুব সুন্দর ভাবে লাইটিংটি আমি সব জায়গায় ক্লিয়ারভাবে পাচ্ছি তো বন্ধুরা এখানে ডিসে ডিসকেবল লাইনটি লাগানো নেই এজন্য নো সিগন্যাল দিতেছে তো দেখুন আমার যে কোনো ফাংশন যদি আমি বের করি সব কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে তো বন্ধুরা এভাবে মূলত আমি কাজগুলো করে থাকি তো আপনারা যদি আমার ভিডিও দেখে কাজ শিখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলে যাবেন নৌনবী ইলেকট্রনিক্স লিখে সার্চ করবেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন ওখানে সি টিভি এবং এলইডি টিভির রিপেয়ারের ভিডিও নিয়মিত দেওয়া হয় আপনারা ওখানে ভিডিওগুলো দেখে এই কাজগুলো আমার কাছ থেকে সুন্দরভাবে শিখে নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ